নমস্কার, এটা উদং কালীমাতা আশ্রম থেকে আমি স্বামী অমৃতানন্দ গিরি। নমস্কার বন্ধু, নমেডিকে পিকিও চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দামোদর নদের পাশে আর একটা অপূর্ব সুন্দর কালীমাতার আশ্রমের আজকে আমি আপনাদের সন্ধান দেব। কলকাতা থেকে অনতি দূরে এই অপূর্ব সুন্দর জায়গায় আপনারা খুব সুন্দরভাবে একটা দিন কাটিয়ে যেতে পারবেন। সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি অপূর্ব সুন্দর একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। মানে আশেপাশের জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো। একটা দিন খুব সুন্দর আপনারা ঘুরে যেতে পারবেন এই আশ্রমে আসলে। চলুন শুরু করছি, সঙ্গে থাকুন। এই উদং কালীমাতা আশ্রমে আসার সবথেকে সহজ উপায়, আপনারা হাওড়া থেকে বাগনানগামী ট্রেন ধরে নেবেন। ধরে আপনারা চলে আসবেন বাগনান স্টেশন। ট্রেনে মোটামুটি আপনাদের 45 মিনিটের মতো সময় লাগবে। তো আমরাও সেইভাবে বাগনান স্টেশনে চলে আসলাম। ট্রেন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল। আর হাওড়া থেকে আপনাদের বাগনানের ভাড়া লাগবে ট্রেনে 10 টাকা। তারপর ওভারব্রিজ পার করে আপনাদের 1 নম্বরের দিক থেকে বেরাতে হবে। দেখুন, এদিক থেকে বেরালে পায়ে হেঁটে একটুখানি যাবেন, দেখবেন আপনারা বাস স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের আমতাগামী বাস আপনাদের ধরতে হবে। চাইলে আপনারা ট্রেন থেকে নেমে এখানে সকালের জল খাবার করে নিতে পারেন। বাগনান স্টেশনের বাইরে সকালের জল খাবারের অনেক জায়গা আছে। তো বাগনান আমতার 76 নম্বর বাস ধরে আমরা যাত্রা শুরু করলাম। বাসে আপনাদের বলতে হবে উদং কালীমাতার আশ্রম ফতেপুর, 15 টাকা ভাড়া নেবে। আর আপনাদের মোটামুটি আধা ঘন্টার মতো বাসে সময় লাগবে। তো এটা হলো ফতেপুর বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন। আর এইখানেই উদং কালীমাতার আশ্রম রয়েছে। এই যে এই গলিটা ধরে আপনাদের একটুখানি এগিয়ে যেতে হবে। এই পাশে দেখছেন দোকানগুলো আছে। এই রাস্তা ধরে 2 মিনিট এগিয়ে গেলেই আপনারা উদং কালীমাতার আশ্রমে পৌঁছে যাবেন। বাস থেকে নেমেই 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম উদং কালীমাতার আশ্রম। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আশ্রম। আর এই সামনেই রয়েছে আশ্রমের টাইম টেবিল আর কি। এটা হলো মন্দিরের বাইরে থেকে ভিউ দেখতে পাচ্ছেন। আর এটাই হলো মেন গেট, এই গেট থেকে আপনাদের প্রবেশ করতে হবে ভিতরে। চল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো এই মন্দিরটাই আজকে আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো মন্দিরের মধ্যে এবার প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো মন্দির রয়েছে, এইদিকে একটা, এদিকে একটা, আর ওই পাশে আরও 2টো মন্দির আছে। ওগুলো আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর একদম সোজাসুজি গেলে এই দামোদর নদ, একদম মন্দির লাগোয়া। তো মন্দিরের গেট থেকে প্রবেশ করে বাঁ দিকেই আপনাদের সমস্ত মন্দিরগুলো পড়বে। এই মন্দির, এই মন্দির, চলো কী কী মন্দির এগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রথমেই আমাদের এই মন্দিরটা চোখে পড়লো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা এই মন্দিরে। মন্দিরের দেওয়ালের গায়ে
বিভিন্ন কারুকার্য করা দেখতেই পাচ্ছে ওপরে। চলো, তো দেখতেই পাচ্ছেন এটাই হলো মায়ের মন্দির। উদং কালীমাতা নামেই ইনি পরিচিত, নিত্যদিন ইনি পূজিত হন। দেখতে পাচ্ছেন এই মায়ের নামেই এই আশ্রমের নাম উদং কালীমাতা আশ্রম। এই যে দেখতে পাচ্ছেন, কালী মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন মা সারদা, এদিকে রামকৃষ্ণ দেব, বিভিন্ন দেবদেবী এবং মনীষীদের মানে সুন্দর করে ফটোর আকারে বাঁধানো রয়েছে আর কি। দেখতে পাচ্ছেন আর মন্দিরের উপর দিয়ে চারিদিকটা দেখে অপূর্ব সুন্দর লাগছে। এখানে স্বামীজির ইয়েও করা আছে। মন্দিরের দেওয়ালের কাজগুলো একবার দেখুন, খুব সুন্দরভাবে করা রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হলো এই উদং কালীমাতার মন্দিরের সেই কাজ রয়েছে আর কি। উদং কালীমাতার মন্দিরের অপর দিকেই রয়েছে আরেকটি মন্দির। এটা এই মন্দিরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দিরের ওপরের কাজগুলো দেখতে পাচ্ছেন, অপূর্ব লাগছে। রাধাকৃষ্ণ মন্দিরের গায়ে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো এই রাধাকৃষ্ণ মন্দির, এবং তার পরিবেশও খুব সুন্দর। আর যেহেতু এই মন্দিরটা একদম নদীর পাড়ে, ওই জন্য আরও অপূর্ব লাগছে আর কি। রাধাকৃষ্ণজি রয়েছেন দেখতে পাচ্ছেন। মন্দিরের ওপরটা খালি একবার লক্ষ্য করুন, কত সুন্দর লাগছে দেখতে। রাধাকৃষ্ণ মন্দিরের ওপর থেকে পুরো জায়গাটা আপনাদের দর্শন করাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আজকে হলো 2 মে 2024। এই তীব্র দাবদাহে আমরা বেরিয়ে গেছি মন্দির দর্শন করতে। তো খুবই ভালো লাগে মন্দির দর্শন করতে, সেই জন্যই আসা। একমাত্র যে ভিডিও করতে হবে তার জন্য আসা সেটা কিন্তু নয়। মানে আমার এরকম যেতে যেতে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে একটু মন্দিরে যদি না যাই ঠিক ভালো লাগে না, একটা দিন যদি ছুটি পাই একটু মন্দিরে ঘুরে আসলাম, কোনো মন্দিরে যেটা কলকাতার কাছাকাছি, খুবই ভালো লাগে। আর আপনারা যারা আসতে চান তারা তো আসতেই পারবেন আমার ভিডিও দেখে। তো সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে। আর যারা এই গরমে আসতে চাইছেন না, গরমটা কাটলে আসতে পারেন, তারা এই ভিডিও দেখে একটু মনের শান্তি পাবেন, তার জন্যই এই ভিডিওগুলো করা আমাদের। তো এই পাশেই রয়েছে শনি দেবতার মন্দির। এই শনি দেবতার মন্দিরে এবার আমরা প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে হলো শনি দেবতার মন্দির রয়েছে। এই উদং কালীমাতা আশ্রমের মধ্যেই এই শনি দেবতার মন্দির। আর তার পাশেই সুন্দর বাগান করা দেখতে পাচ্ছেন, এই যে চারিদিকে সুন্দর বাগান করা। আর এই সোজাসুজি আরেকটি মন্দির রয়েছে, এই মন্দিরে এবার আমরা যাব। টোটাল 4টে মন্দির রয়েছে এই উদং কালীমাতা আশ্রম। তো শনি দেবতার মন্দিরের একদম অপর দিকেই রয়েছে শিব মন্দির। তো এই মন্দিরটাও আপনাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি। তো এটাই হলো এখানে ভোলে বাবার মন্দির। ওপরে একটা ভোলে বাবার ফটো তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন, আর একদম ওপরে ত্রিশূল রয়েছে ভোলে বাবা। তো এই মন্দিরেই এবার আমরা প্রবেশ করছি। আর এদিকে রয়েছে নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন।
এটা হলো এই উদং কালীমাতার মন্দিরের ভোলে বাবার মন্দির। নিচে রয়েছে দেখুন শিবলিঙ্গ রয়েছে, আর এখানে ভোলে বাবার মূর্তি রয়েছে। এই উদং কালীমাতার মন্দিরের মানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই গরমটাই প্রবলেম আর কি। গরম কাটলেই আপনারা একবার আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। জায়গাটা সন্ধান আমি দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, তো দেখতেই পাচ্ছেন এটা হলো পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। ভোলে বাবার মন্দিরের পাশেই রয়েছে দুটো ছোট্ট অ্যাকোরিয়াম এবং কিছু বর্দি পাখি আর কি, এই যে এই জায়গাটায় রাখা রয়েছে। মানে আপনাদের সাথে যদি কোনো বাচ্চারা আসেন তাদের এই জায়গাটাতেও নিয়ে আসবেন, তারা এখানে আসলেও খুশি হবে। তো বন্ধুরা, প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় আশ্রমে সন্ধ্যা 6টায় বিশেষ পুজোর অনুষ্ঠানও হয় আর কি, তো এই টাইমে আপনারা কিন্তু এসে পুজো দিতে পারবেন। নমস্কার, এটা উদং কালীমাতা আশ্রম থেকে আমি স্বামী অমৃতানন্দ গিরি মহারাজ বলছি। আসল এই জায়গাটা হচ্ছে বহু পুরাতন একটা আশ্রম, এটা বিগত প্রায় 70-80 বছরের পুরাতন। এটা আগে একটু কালী মন্দির ছিল একটা, সেটা থেকে বর্তমান দিনের সমাজ ব্যবস্থা তো যা অবস্থায় আছে তার জন্য এটাকে একটা রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, নতুনভাবে একটু করা হয়েছে, মানুষ কোথায় যাবে, মানুষ যদি একটু এসে বিশ্রাম করে, সেই জন্যই মোটামুটি এখানে 4টে মন্দির হয়েছে। নদীর ধার, দামোদর নদীর ধারে, তাই এটা 4টে মন্দির হয়েছে। একটা কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আছে, শিব মন্দির আছে এবং বড় বাবার মন্দির আছে। এখন এই নিয়েই মোটামুটি এগুলো হয়, অনুষ্ঠানগুলো চলে। যেমন একটা বার্ষিক অনুষ্ঠানটা হয় শিবরাত্রির সময়, শিবরাত্রির দিন শিবরাত্রি হলো, তারপরের দিন আপনার অমাবস্যাতে কালী পুজো হয়, তারপরের দিন নরনারায়ণ সভা হয়, প্রচুর লোকের সমাগম হয়, 8-10 হাজার লোকের সমাগম হয় অন্ন ভোগের জন্য, এতে থাকে আর কি। আর বিশেষ করে রাধাকৃষ্ণ মন্দিরে যেমন ধরুন জন্মাষ্টমী, দোল, তারপরে এইগুলোতে অনুষ্ঠান যে হয়, শিবরাত্রিতে শিবের যে ইয়েগুলো থাকে সেগুলোতে হয় মোটামুটি। আর বড়ো হয় এতে শ্রাবণ মাসে যেমন ইয়ে আছে, 4টে শনিবার মোটামুটি অনুষ্ঠান হয়। এইভাবেই মোটামুটি চলছে আর কি। ভক্তরা যদি দূর থেকে আসে এখানে দুপুরে না ব্যবস্থা আছে? না, এখনও সেইভাবে ব্যবস্থাটা হয়নি আর কি, কারণ এটা যেহেতু ইন্টেরিয়ার, মানে লোক রেখে তো 12 মাস লোক রেখে তো করা মুশকিল আর কি, চালানো মুশকিল আছে, কারণ এর তো সোর্স অফ ইনকাম এখনও কিছু হয়নি। যদি হয় পরে করে পরে হবে আর কি। থাকার ব্যবস্থাও এখন কিছু করা হয়নি। পুজোটা দিতে পারে, 1টা পর্যন্ত মোটামুটি করা থাকে, তারপরে বন্ধ করা হয়। আর এতে আবার 4টার পর থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। ডালার দোকান তো বাইরে না, ডালা নিয়ে আসতে কিনে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে মিষ্টি মিষ্টি ফল টল যে যা কিনে আনবে পুজোটা। মন্দিরের পাশেই রয়েছে এই দামোদর নদ, দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই নদে বোটিংও করতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর এই যেই হলো এই উদং কালীমাতা আশ্রম, তার পাশেই দেখতে পাচ্ছেন এটাই হলো এই আশ্রমের ঘাট আর কি। তো বন্ধুরা, মহারাজের মুখ থেকে যেমনটা শুনলেন এখানে কিন্তু দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা নেই, তো আপনারা মন্দির দর্শন করে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে বেরিয়ে গিয়ে যেখানে নামলেন বাস থেকে কিংবা বাগনান স্টেশনে, আপনাদের দুপুরের যে আহার সেটা আপনাদের
গ্রহণ করতে হবে। আর এটা হলো পুরো পার্কিংয়ের জায়গাটা। আপনারা চাইলে এখানে গাড়ি নিয়েও আসতে পারেন, সামান্য টাকার বিনিময়ে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা, যেমনটা বললাম, আপনারা কিন্তু এখানে আসলে আপনারা যদি চান দামোদর নদে কিন্তু বোটিংও করতে পারেন তাদের সাথে, তাহলেই হবে। বেশি পয়সা কিন্তু লাগে না, 20 টাকা 50 টাকা 100 টাকার মধ্যেই আপনারা এখানে বোটিং করে নিতে পারবেন, প্রায় 15-20 মিনিট আর কি। এই ছিল উদং কালীমাতার মন্দিরের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে এসেছিলাম এখান থেকে বাস ধরে চলে যাব বাগনান, বাগনান থেকে আবার ট্রেন ধরে আমি আবার ফিরে যাব। আপনারা চাইলে আমি যেভাবে এসেছিলাম সেভাবেও আসতে পারেন, কিংবা হাওড়া থেকে আমতা লোকাল ধরে আমতায় নেমে সেখান থেকে আবার বাস ধরে এখানে কিন্তু আসতে পারেন। বাগনান থেকে যে বাসটা ধরে আমি আসলাম এখানে, সেই বাসটা কিন্তু আমতা অবধি যায়, সেম বাসটাই আবার ওখান থেকে বাগনান রিটার্ন করে। তো এইভাবেও আপনারা এখানে চলে আসতে পারেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। উদং কালীমাতার আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।